বন্ধুরা, আজকের প্রথম ধাঁধা। পুলিশে তিনজন লোক নতুন জয়েন করেছে। গোপন তথ্য জানা যায় এদের ভেতর একজন অন্য দেশের এজেন্ট। পুলিশ অফিসার তিনজনকে ডেকে নিয়ে আসে এবং বলে, আমরা জেনেছি তোমাদের ভেতরে যে কোনো একজন আমাদের শত্রুপক্ষের লোক। জলদি বলো, কে সেই ব্যক্তি? প্রথমজন বলে, স্যার, আমি এই দেশেরই নাগরিক। বাড়িতে আমার স্ত্রী সন্তান আছে। এই দেখুন স্যার, আমার পরিবারের ছবি। দ্বিতীয়জন বলে, স্যার, আমিও এই দেশের নাগরিক। বাড়িতে আমারও স্ত্রী সন্তান আছে। এই দেখুন স্যার, আমার পরিবারের ছবি। তৃতীয়জন বলে, স্যার, আমিও এই দেশের নাগরিক। বাড়িতে আমারও স্ত্রী আছে। আমি নতুন বিয়ে করেছি। এই দেখুন স্যার, আমার পরিবারের ছবি। এখন বন্ধুরা, তোমরা ছবিগুলো দেখে বলো তো, কে মিথ্যা কথা বলেছে? বন্ধুরা, তৃতীয় ব্যক্তি মিথ্যা কথা বলেছে, কারণ দিনের আলোতে ছবি তোলা হলে সব কিছুরই ছায়া পড়ে। তার ছবিতে সব কিছুর ছায়া থাকলেও তার নিজের ছবির কোনো ছায়া নেই। তাতেই বোঝা যায় ছবিটা এডিট করা। বন্ধুরা, আজকের দ্বিতীয় ধাঁধা। ছবি দুইটি ভালো করে লক্ষ্য করো এবং বলো তো, ছবি দুইটির মধ্যে কী কী পার্থক্য আছে? বন্ধুরা, ছবি দুইটির মধ্যে দুইটি পার্থক্য আছে। বামের ছবিতে মাঠে ঘাস কম আছে, আর ডানের ছবিতে দ্বিতীয় ডাব গাছে কোনো ডাব নেই। বন্ধুরা, আজকের তৃতীয় ধাঁধা। তোমরা স্ক্রিনে একটি টিফিন বক্স, একটি বল ও একটি ছাতার ছবি দেখতে পাচ্ছ। ভালো করে মন দিয়ে ছবি তিনটি দেখো। এবার বলো তো, এই চারটি টিফিন বক্সের মধ্যে কোন টিফিন বক্সটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি টিফিন বক্সের মধ্যে 2 নম্বর টিফিন বক্সটি দেখেছিলে। এবার বলো তো, এই চারটি বলের মধ্যে কোন বলটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি বলের মধ্যে 1 নম্বর বলটি দেখেছিলে। এবার বলো তো, এই চারটি ছাতার মধ্যে কোন ছাতাটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি ছাতার মধ্যে 4 নম্বর ছাতাটি দেখেছিলে। বন্ধুরা, আজকের চতুর্থ ধাঁধা। একজন শাড়ি বিক্রেতার দোকানে আগুন লেগেছে। সে চিৎকার করছে। সেখান দিয়ে সিনিয়র জুনিয়র ডিটেকটিভ যাচ্ছিল। আগুন দেখে তারা দোকানের কাছে এগিয়ে গেল। দোকানি কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার সব কিছু পুড়ে গেছে, আমি শেষ হয়ে গেছি। নিশ্চয়ই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই বলে সে আবার কাঁদতে শুরু করল। তখন সিনিয়র জুনিয়র বলল, না, শর্ট সার্কিট থেকে নয়, তোমার দোকানে কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারো কিভাবে সিনিয়র জুনিয়র বুঝতে পারলো আগুন লাগিয়ে দেয়া হয়েছে? বন্ধুরা, তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবে ডাস্টবিনের পাশে পেট্রোলের একটি বোতল পড়ে আছে, এবং দোকান থেকে ডাস্টবিন পর্যন্ত কয়েক ফোঁটা পেট্রোল মাটিতে পড়ে আছে।
তাই দেখে সিনিয়র জুনিয়র বুঝতে পেরে যায় যে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। বন্ধুরা, আজকের পঞ্চম ধাঁধা। এবার বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট একটি ধাঁধা, ধাঁধাটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। ধাঁধাটি হলো, কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা, বলতে না পারলে হবে তুমি গাধা। বন্ধুরা, তোমাদের যদি উত্তরটি জানা থাকে তবে ঝটপট কমেন্ট বক্সে গিয়ে উত্তরটি লিখে ফেলো। বন্ধুরা, ধাঁধাটির উত্তর হলো নারিকেল। বন্ধুরা, আজকের ষষ্ঠ ধাঁধা। রাতুল তাদের বাড়ির পাশে খেলছিল, হঠাৎ সে দেখল তার সামনে একটি সাপ রয়েছে। সে ভীষণ ভয় পেয়ে একদম স্থির হয়ে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিন্তু তার চিৎকারের শব্দ শুনে সাপ ভয় পেল না, বরং আগের মতোই রাতুলের সামনে রয়ে গেল। বলতো বন্ধুরা, রাতুলের চিৎকারে সাপ কেন কোনো প্রতিক্রিয়া করল না? বন্ধুরা, কারণটি হলো সাপের কোনো কান নেই। রাতুলের চিৎকার তাই সাপ শুনতেই পায়নি। সাপ মূলত মাটিতে কম্পন অনুভব করতে পারে, কিন্তু রাতুল যেহেতু একদম স্থির হয়ে গিয়েছিল তাই সাপটি কোনো কিছুই অনুভবও করতে পারেনি।